আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে শীত চলে গেল আর গরম চলে এসেছে, বসন্তকাল। চারিদিকের পরিবেশটা একদমই অন্যরকম, অনেক ভালো একটা পরিবেশ বসন্তকাল মানেই তো। আজকে আমরা একটু বাইরে বের হয়েছিলাম আর দুজনা ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই, বাইরে যেহেতু একটু গরম গরম পড়েছে, এখন ঠান্ডা খেতে খুব বেশি ভালো লাগবে। তার জন্য আমরা একটা কফি শপে আসছি, তো আমরা আজকে কোল্ড কফি বা লাসি এগুলোর মধ্যে খাবো ঠান্ডা ঠান্ডা। তো এখানে আমি একটু ভিডিও করছিলাম, রেস্টুরেন্টটা মোটামুটি সুন্দরই আছে, পরিবেশটা ভালোই আছে। আর এই তো আপনাদের ভাইয়া এখানে বসছে, মেনু কার্ডটা দেখছে যে কী কী পাওয়া যায়। তো দুঃখের বিষয় হচ্ছে আমরা এখানে কোল্ড কফি বা লাচ্ছি এ জাতীয় কোনো কিছু পাইনি, তাই আমরা চলে যাচ্ছি। আর এখন আমরা একটু শহরের মধ্যে যাব, আমি কিছু কেনাকাটা করব। ভাবছি আজকে একটা শাড়ি কিনবো, আপনাদের ভাইয়া আমাকে বলেছিল যে একটা শাড়ি গিফট করবে সে আমাকে, আর আমাদের সামনে বিবাহবার্ষিকী আসছে, তার জন্য একটা সুন্দর শাড়ি আমি তার থেকে গিফট পাবো আজকে। তো যাব সেখানে আর টুকটাক একটু একটু ভিডিও করব, অবশ্য সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবই। তো প্রথমে আমরা একটা বোরখার দোকানে আসছি, একটা বোরখা কিনবো। এখানে দেখাশোনা করতেছিলাম, চয়েসও অবশ্য করছি একটা বোরখা। তো পাশে অনেক হচ্ছে কাস্টমার ছিল, যার কারণে আমরা অপেক্ষা করছিলাম যে ওনাদের হয়ে গেলে আমরা আমাদেরটা বুঝে নিব। এখানে ওই ভদ্রলোকটা, দোকানদার ভদ্রলোকটা হচ্ছে সবাইকে একা হাতে ম্যানেজ করতে পারছিল না, আর আমাদের তেমন একটা তাড়াও ছিল না, ওই জন্য আমরা ওই অপেক্ষা করে গেলাম। আর বাকি যে কাস্টমারগুলো ছিল ওনাদেরকে আগে দিতে বলছিলাম। এখানে অনেক ঝামেলা হচ্ছিল পাশে যারা কেনাকাটা করছিল। তো আমাদের এখানে বোরখাটা বেশ ভালোই চয়েস হয়েছিল, তার জন্য আর বেশি দোকান ঘোরাঘুরি করি নাই, এক দোকানে বসেই সেই দোকান থেকেই কেনাকাটা করে ফেলেছি। আর এখান থেকে আমি একটু ওড়নাও নিয়েছিলাম দু একটা। এখান থেকে কেনাকাটা শেষ করে তারপরে আমরা শাড়ির দোকানে যাব, সেখানে কেনাকাটা করব। আর এই যে অনেক বোরখা এখানে আমাদেরকে দেখিয়েছিল, তার মধ্যে আমরা একটা বোরখা চয়েস করে নিয়েছি, এখানে এখনো আওলানোই আছে। তো আমার বোরখা দেখে আবার পাশে থেকে ওনারা হচ্ছে আমার বোরখাটাই নেয়ার জন্য চেষ্টা করছিল, পরে ওনারা হচ্ছে আর আমার বোরখাটা নেয়নি, অন্য ধরনের বোরখা নিচ্ছে দোকানদার সাহেব। আবার আমার বোরখাটা আর ওনাদেরকে দেয়নি, কারণ আমি সর্বপ্রথম ওই বোরখাটা চয়েস করেছি। কাস্টমারটা ছিল ওনারকে হচ্ছে বোরখা প্যাকেট করে দিচ্ছে, আমারটা একটু পরেই দিবে। তত সময় আমি ভাবলাম একটু একটু করে ভিডিও করি, তবে আমি হচ্ছে শাড়ির দোকানে গিয়ে খুব বেশি ভিডিও করতে পারিনি, কারণ বোরখার দোকানে বেশ অনেকক্ষণ সময় বসেছিলাম। আর শাড়ির দোকানে গিয়ে অনেক রকম শাড়ি আমাদেরকে দেখিয়েছিল, তার কারণে আর কি আমি হচ্ছে একটু ভেবাচাকা খেয়ে গিয়েছিলাম যে কোন শাড়িটা নিব। এ শাড়ির দোকানে গেলে তো ওনারা অনেক রকম শাড়ি দেখায়, তার মধ্যে একটা বেছে নেওয়া খুবই কষ্টকর। এই তো এখানে দুইটা শাড়ি আমার এত চয়েস হয়েছিল, তো ভাবছিলাম কোনটা রেখে কোনটা নিব। তো আমাকে ওই যে মেজেন্ডা কালারের বেনারসিটা আমাকে দিয়ে দিয়েছিল, সামনে যেহেতু আমাদের ম্যারেজ ডে ওই জন্য আমি একটা বেনারসি নিয়েছিলাম। সবুজ কালারেরটা অবশ্য আমি ছবি করে রাখছি, নেক্সট টাইম যদি শাড়ি কেনা হয় তো সবুজ কালারটাও নিব। তো এই তো এখানে আমরা আসার সময় ভাপা পিঠা কিনে এনেছিলাম, আর এরকম ভাপা পিঠা আমি অনেক দিন খাই না, এত মজার ভাপা পিঠা ছিল, তো অনেক ভালো লেগেছিলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, আর আমি যে কেনাকাটা করলাম নেক্সট ভিডিওতে দেখাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।